हेलो ऑल, वेलकम टू आवर न्यू वीडियो एंड यू आर वाचिंग योर एवरेज बॉम्ब्स। तो फाइनली आज के दशमी दुर्गा पूजा शेष हो এসেছে, तो मन सवार ही उदास, किंतु সকালবেলা আমরা ঠাকুর বরণ করতে যাচ্ছি। তো আমি স্বর্ণ আর মা আছে, এই যে আমরা বরণ করতে যাচ্ছি। তো আমি আজকে আবার একটা নতুন শাড়ি পরেছি, লাল রঙের। একেবারে বোমা বোমা টাইপের ফিলিংস আসছে। আর আজকেও আমাদের কিছু কিছু ঠাকুর দেখার ঘোরার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। তো সব কটা সব থাকবে ভিডিওতে, আর এই বরণের ভিডিও থাকবে, তো দেখতে থাকো শেষ পর্যন্ত, কিছু মিস করো না। চলো শুরু করো, সবাই চলে এসো বরণ করতে। হ্যাঁ শুরু করা যাক, বলে দাও চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। ওয়া গারে তোমরা দেখলে যে আমরা বিয়েতে গেছিলাম বরণ করতে, বরণ করে ফিরে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। সেন্ট্রাল ক্যালকাটার সন্তোষ মিত্র স্কোয়ারে এইসব ঠাকুরগুলো দেখার ইচ্ছা আছে। তো এখন আমরা এসেছি বরানগর মেট্রো স্টেশনে রয়েছি। আর আমি আজকে আবার একটা ম্যাক্সের টপ পরেছি, সেদিনকে যেটা কিনেছিলাম। তো আমরা মেট্রো করে যাবো সেন্ট্রাল অবধি, সেন্ট্রাল থেকে তারপরে স্টপেজ থেকে, তারপরে আমরা নানা রকম ঠাকুর ওখানে রয়েছে, যেমন মোহাম্মদ আলী পার্ক রয়েছে, তারপর আমাদের কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার। তো সেগুলো দেখে তারপরে প্ল্যানটা কি এখনও করিনি, সেটা ওর পায়ের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যদি দেয় তাহলে আমরা দেখবো আরও ঠাকুরের। তো চল আমাদের সঙ্গে থাকো, ঠাকুর দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে, সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো। One eternity later পেরিয়ে আমাদের প্রথম ঠাকুর মোহাম্মদ আলী পার্ক অব্দি পৌঁছেছি মাত্র, প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে। এখন আমরা ঠাকুর দেখতে পারিনি, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ছেড়ের তলায়, অনেকে আটকে রয়েছে আমার সঙ্গে। এবার বৃষ্টি একটু ধরলে পরে আমরা বেরিয়ে ঠাকুরটা দেখবো, তোমাদের দেখাবো। আর বৃষ্টি আসতে যাচ্ছে, দেখা যাক ঘুমলে পরেই বেরোবো। Eventually বৃষ্টি একটু কমেছে, তাই জন্য আবার আমরা সেটার থেকে বেরিয়ে প্রথমে মোহাম্মদ আলী পার্ক দেখলাম, এবার চলেছি কলেজ স্কোয়ারের দিকে। পুরো বিয়ের সানাই বাজছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক। প্রে করছি যাতে বৃষ্টি আর না নামে, যে কটা ঠাকুর দেখবো বলে বেরিয়েছি সে কটা যেন দেখতে পাই।
দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ তো আমরা কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখলাম, দেখার পর আমরা এখন যাচ্ছি কফি হাউসে, আর পুরনো বইপাড়া দিয়ে হাঁটছি। দেখো কথা কাহিনীর স্টল এখানে আমরা প্রচুর বার এসেছি, আমি ঋষি দুজনে। তো আমাদের খরা এরকম নিঝুম ফাঁকা ফাঁকা কখনো দেখিনি, এক্স্যাক্টলি। আর আমাদের দুজনেরই খুব বেশি নস্টালজিক লাগছে এখানে এসে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। না আমরা ভেবেছিলাম যে একেবারে কফি হাউসে গিয়েই ক্যামেরা ওপেন করবো। ওইখানে দেখো স্কুলে 10-15 দিন পড়ার সুযোগ হয়েছিল আমার, আমি চিরকালই ব্রিটিশ স্কুলে পড়েছি, কিন্তু এই স্কুলেও 10-15 দিন পড়ার সুযোগ হয়েছিল। এই যে দ্য সংস্কৃত কলেজ স্কুল, স্কুলটা ভেতরেই আর কি, এটা ইউনিভার্সিটিটা বাট এটা ভেতরেই স্কুলটাও। এই মানে জাস্ট ভাবাই যায় না যে এই রাস্তাটা এতটা ফাঁকা, সারাক্ষণ গিজির 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 এই রাস্তাটা হয়ে থাকে। এই রাস্তা তো দেখাই পুরো ফাঁকা রাস্তা। এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, এখানে অন্যান্য প্যান্ডেলের তুলনায় খুবই ভিড়, আর মন্দিরটা ব্যাপক করেছে, প্যান্ডেলটা অসাধারণ করেছে।
जा सके ओरा से संपर्क कर के ओकरा करीब गार्डन के खाचा ऋषि मोन दिए कोल्ड्रिंक्स का हमरा इसी का अभाव छे तो चलो देखा जाए। आज के हमारे बेरोटाई जलमग्न हो गए आज के पूरा बृष्टी से भेजा पैच पैच से लॉस के हम लोग वहां जा ही रहे थे फाइनली बृष्टी थोड़े से नमनम पार्क मौसम के हमरा आश्रय लिए दिला बागुहाटी सब पुरो दाड़ी गुरो जाम हो गए प्रचंड बृष्टि अवस्था মানে পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে আর জঘন্য মানে আমরা জাস্ট একটাই ঠাকুর দেখতে পারলাম দমদম পার্কের আর বাকি ঠাকুর আমরা দেখার রিস্ক নিচ্ছি না বেরিয়ে যাচ্ছি কিন্তু এখানে পুরো একদম জ্যাম হয়ে গেছে আমরা জানি না যে আমরা কি করে আজকে মানে কতক্ষণ লাগবে পৌঁছা যাব অবশ্যই যাব বাট কতক্ষণ লাগবে আমরা নিজেরাও জানি না আমাদের টোটো দাদা আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি পালায়নি এগিয়ে গেছে ওইখানে পুরো জ্যাম হয়ে গেছে কিছু নড়ছে না আমরা এখন বুঝতে পারছি না কখন কি হবে কি ছাড়বে কিছু বুঝতে পারছি না ঘুরে ঘুরে আমরা কিছু বাইকে যাচ্ছি আবার ওর মামা সান্তনা হুট করে আমরা বলেছি যে আমরা আজকে তোরা খুব খুশি হয়ে গেছে আজকে মোটামুটি একটা প্রচন্ড ইভেন্টফুল দিন গেছে প্রচন্ড ভাবে ফাইনালি আমরা বাড়িতে ঢুকছি আর বাড়ির জন্য আমরা গরম গরম রসগোল্লাও নিয়ে নিয়েছি একদম পাড়ার মিষ্টি দোকান থেকে আর বৃষ্টি আসছে যাচ্ছে এর মধ্যে আমরা বেশ অনেকগুলো ঠাকুর দেখেছি দমদম পার্কে একটাই দেখলাম আরো দেখতে পারতাম চূড়ান্ত বৃষ্টি নেমে গেল একদম জ্যাম ফ্যাম হয়ে মানে একাকার কাণ্ড হয়ে
তো যাই হোক ফাইনালি আমরা বাড়ি ঢুকছি, বাট আমাদের আরো দুটো ঠাকুর দেখার ইচ্ছা ছিল তো সেটা হলো না। ঠিক আছে, আর আমাদের বিয়ের পরে প্রথম কলকাতায় পুজো, দুজনে মিলে একা একা প্রথমবার বেরোলাম, আর তো বেরিয়েছি অন্য সবাই ছিল সঙ্গে, ভাই বোনদের সাথে সব বেরিয়েছি, ইভেন্টফুল হয়েছে আর কি, রহস্য রোমাঞ্চে ভরা, ঝমঝমে বৃষ্টি, অন্ধকার গলি আর ঠাকুর। ফেরার পথে আমরা ঋষিদের বাড়ির মানে ওদের বাড়ির ঠিক অপোজিটে একটা বড় পুকুর আছে যেখানে বিসর্জন হয়, তো হচ্ছিল আমরা এসে চট করে শর্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগলো ভিডিওটা, আর যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও আমরা ভিডিও বানাচ্ছি, তো প্লিজ খুব ভালো লাগবে যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর তোমাদের ফিডব্যাক আমাদের কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তাহলে চলো টাটা, বাই।